মাকে নিয়ে ইনস্টাগ্রামে সুশান্তের শেষ পোস্ট। এবছরটি মোটেই ভালো যাচ্ছে না ভারতের বিনোদন অঙ্গনের জন্য। একের পর এক দুঃসংবাদে ক্রমাগত ব্যথাতুর হয়ে উঠেছেন সবাই। মৃত্যু মিছিলে এবার যোগ দিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ভারতের ক্রিকেট তারকা MS ধোনির জীবনভিত্তিক ছবি MS ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেতা 14 জুন আত্মহত্যা করেন। পত্রপত্রিকার খবর অনুযায়ী মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, কাইপো হচ্ছে খ্যাত এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ছিলেন। পোস্টের ক্যাপশনে প্রায় তিনি গভীর অর্থবোধক নানা ক্যাপশন দিতেন। জীবনের সর্বশেষ পোস্টে মায়ের জন্য বেশ আবেগমাখা একটি লেখা লেখেন তিনি। মায়ের সাদা গলে একটি ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে সুশান্ত লেখেন, অস্পষ্ট অতীত অশ্রুজলের মাধ্যমে বাষ্পে পরিণত হচ্ছে, বিরামহীন স্বপ্ন খোদাই করা আছে চাপা হাসিতে, আর দ্রুতগামী জীবন দুটো মানুষের মধ্যে আপোষ করে দিচ্ছে। পোস্টের শেষাংশে হ্যাশট্যাগ ব্যবহার করে সুশান্ত লেখেন মা। অল্প বয়সে মাকে হারিয়েছিলেন সুশান্ত, তাই মায়ের প্রতি তার আবেগ সবসময় ধরা দিত নানা কথায়। সামাজিক আরেক যোগাযোগ মাধ্যম টুইটারে তেমন সক্রিয় ছিলেন না সুশান্ত, কিন্তু তার সর্বশেষ আবেগমাখা টুইটটি আপনার চোখে পানি এনে দেবে। তাকে সূর্য চুমু খাচ্ছে এমন দারুণ একটি ছবি শেয়ার করে সুশান্ত কবি জালালউদ্দিন রুমির লাইন আওড়ে লেখেন, ছায়ার মতো আমি, আমি নেই। পোস্টের শেষে রুমির নাম উল্লেখ করেন তিনি। পত্রপত্রিকার খবর অনুযায়ী হতাশার কারণে চিকিৎসা নিচ্ছিলেন সুশান্ত, তবে এর বেশি কিছু বিস্তারিত এখনও জানা যায়নি। এই মাসের শুরুতে সুশান্তের সাবেক ম্যানেজার দিশা সিলিয়ান মুম্বাইয়ের মালাডের জনকল্যাণ এলাকার একটি ভবনের 14 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। ছোটবেলায় মাকে হারিয়েছেন সুশান্ত সিং রাজপুত, বাবাকে নিয়ে তিনি সবসময় গর্ব করতেন। তিনি যা করেছেন পরিবারের সমর্থন পেয়েছেন, আর এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলতেন না এই অভিনেতা। ছেলের আত্মহত্যার খবর শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সুশান্তের বাবা কে কে সিং। তিনি এখন ভারতের বিহারের পাটনার বাড়িতে রয়েছেন। ব্যক্তিগত জীবনে দীর্ঘ টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন সুশান্ত। সিরিয়ালে অভিনয় করার সময় অভিনেত্রী অঙ্কিতা লেখান্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। দুজন লিভ ইনও করতেন, কিন্তু সুশান্ত বলিউডে পা রাখার কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় বলে শোনা গিয়েছিল, তারা বিয়ে করবেন এমন গুঞ্জনও ছড়ায়।